ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল মন ফাগুনের লেটেস্ট আপডেট দেব বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল মন ফাগুন, সিরিয়াল মন ফাগুনে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের ঋষি আর পিহু ছুটে এসে দেখেছে যে তাদের দিদি বেশ সুস্থই আছে। তারপরে ঋত্বিককে মারবে বলে লাঠি হাতে নিয়ে আমাদের ঋষি সেন তো ছোটাছুটি শুরু করে দেয় যে মেরেই ফেলবো, কিন্তু হঠাৎ করে মিস্টার সেনের ফোনে একটা ফোন চলে আসে আর সেই ফোনটা ধরবেন বলে উনি সাইড হয়ে যায়। আর আমাদের ঋত্বিক বলে যে আরে বাবা, একটা নতুন খেলা হবে আজকে। কি খেলা? খেলাটা হচ্ছে যে একটা বোল থাকবে, তার মধ্যে চিরকুটে কতগুলো কথা লেখা থাকবে যে কার কোনটা ভালো লাগে, কে কি ভালোবাসে, কার কোন খাবারটা প্রিয়। তো এই প্রশ্নগুলো থাকবে, হয়তো ঋষির নামে রয়েছে যে ঋষি কি খেতে ভালোবাসে, তার জবাব দিতে হবে পিহুকে, কারণ এদের বিয়ের দু মাস কমপ্লিট হয়ে গেছে। সেই উপলক্ষে এরা পার্টি করবে আর তারই সাথে অনুষ্কা ফিরে আসবে। কিন্তু ওই দিকে বেঁধেছে একটা নতুন ঝামেলা, ডাক্তার বলেছে 2,50,000 টাকা লাগবে পরিতোষবাবুর চিকিৎসা করতে, না হলে নাকি পরিতোষবাবুকে বাঁচানো যাবে না। এইদিকে পিসেমশাই বলছে যে আমাকে পিহুর সত্যিটা বলে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু কোনো মতেই মাসি পিহুর সত্যি বলবে না। এইদিকে অনুষ্কা বলছে যে আমি দিদিভাইকে একবার ফোন করি, একবার বলি। এইদিকে আমাদের পিহুর মাসি বলেই যাচ্ছে যে না, ওকে আর কিছু বলবি না, মানে হাজবেন্ড মরে যায় যাক, তবুও পিহুকে নাকি এই মুহূর্তে জানানো যাবে না। তার কারণ হচ্ছে বড়লোক জামাইয়ের অনেক সমস্যা হবে, তার থেকে আর সাহায্য নেওয়া যায় না, অলরেডি বড়লোক জামাইয়ের দেওয়া 10,00,000 টাকা চুরি হয়ে গেছে। তো যাই হোক, এরই মধ্যে এইসব ভাবনা চিন্তা যখন চালাচ্ছে সবাই যে কি করে কি টাকা হবে, কি করে কি জোগাড় হবে, কি করে চিকিৎসা হবে, অনুষ্কাও কাজে, ঠিক সেই মুহূর্তে ঋত্বিকের কল। ঋত্বিক বলছে যে তুমি কোথায়, কখন আসবে, অনেক তো বন্ধুদের সাথে সময় কাটালে, তুমি চলে এসো। আর মনে মনে বলছে যে আজকে আমি সবার সামনে তোমাকে প্রপোজ করব। পিহু ফোনটা কেড়ে নেয় এবং পিহু বলে যে হ্যালো, তুই কখন আসবি। আর ঠিক সেই মুহূর্তে অনুষ্কা বলতে গেছিল যে এদিকে বাবার অবস্থা ভালো না, কিন্তু মাসি আবারও ছুটে যায়, আবারও ফোনটা কেড়ে নেয়, আবারও ফোনটা মানে কেটে কুটে নিজের কাছে রেখে দেয়। মানে সবার ফোনেই উনি এটাই করছেন যে পিহুকে কোনো সত্যি জানানো যাবে না। তো এই দিকে আমাদের পিসেমশাই দেখে যে আর তো কোনো উপায় নেই, তাই জন্য পিসেমশাই অন্য একটা লোককে পাঠায় আর বলে যে যাও গিয়ে বলো যে তুমি টাকা দিয়ে দেবে, তুমি টাকাটা তো দিয়ে দাও, তারপরে আমি দেখছি। ওদের থেকে আমাকে তো বের করতেই হবে যে আসলে পিহুকে, আর দ্বিতীয়ত এটাও বার করতে হবে যে টাকাগুলো ওনারা কোথায় চুরি করে সরিয়ে রাখলেন। কিন্তু এইদিকে সৌমেনকে নিয়ে চিন্তা করছে পিহু, পিহুর ফোনটা যে পিহু ভুলবশত গাড়িতেই ফেলে এসেছে সেটা পিহু বেমালুম ভুলে গেছে, আর সেই ফোন পৌঁছে দিয়েছে ঋষির হাতে নমিতা। সেই ফোন পেয়ে এখন ঋষি ভাবছে যে উনি যে ফোনটা ভুল করে গাড়িতে রেখে এসেছিলেন, এটা তো ওনার পক্ষে করা ভুলের কিছু না, কারণ যেভাবে ঋত্বিক ফোন করে আমাদেরকে বলেছিল যে দিদি অসুস্থ, তাতে করে এটা করা তো স্বাভাবিক, উনি আমার দিদিকে খুবই ভালোবাসেন, নিজের দিদি না হওয়া সত্ত্বেও উনি খুবই ভালোবাসেন। তো এইসব ভাবছে, এরই মধ্যে সিকিউরিটি গার্ডের কল। সিকিউরিটি গার্ড বলছিল যে তোমার কথা মতো পিহু বেটি, আমি সৌমেনকে ফলো করছিলাম, তার মধ্যেই পিহু চলে আসে আর ফোনটা কেড়ে নেয় আর বলে যে আপনি কেন আমার ফোনে হাত দিয়েছেন, আর ওইদিকে জয়সিং ফোনটা কেটে দেয়। তারপরেই আমাদের ঋষির প্রশ্নের মুখোমুখি পড়ে আমাদের পিহু। ঋষির বক্তব্য হচ্ছে যে আপনি আবারও সৌমেনদাকে সন্দেহ করছেন, সৌমেনদা এবার কি করেছে আমাকে খোলাখুলি বলুন। কিন্তু পিহু কিছুতেই বলতে পারছে না যে সৌমেনকে রাস্তায় অন্য একজন মেয়ের সাথে দেখেছে। তবে আমাদের পিহুকে বারে বারে জোর করার পরে পিহু এইটুকু বলেছে যে আগেরবারও যা ঘটেছিল আমি সবার প্রথমে আপনাকে বলেছি, এবারও আমি আপনাকেই বলবো, তবে আমাকে আগে সময় দিন, আগে আমি জানি যেটা আমি ভাবছি সেটা সঠিক নাকি ভুল। তো এদিকে তো মোটামুটি সব ঠিকঠাক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই দিকে। আসলে জুধাজিত বাবু সম্পর্কে আমি তোমাদেরকে অনেক কথাই কিন্তু আগের ভিডিওতে বলেছি, আর আজকের ভিডিওতে আমি বলবো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার গল্প। আমাদের জুধাজিত বাবু হচ্ছে ঋষির বাবার একজন বিজনেস ক্লায়েন্টও বলতে পারি, পার্টনারও বলতে পারি, যাই হোক কিছু একটা হবে। এবং যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে জুধাজিত চায় ঋষিকে পথে বসাতে, ঠিক সেরকমটাই কিন্তু হতে চলেছে। জুধাজিত এটা চায় যে ঋষিকে পথে বসাবো, কারণ জুধাজিত জানে যে পিহুর বাবাকে ঠকিয়ে ঋষির বাবা যে টাকাটা নিয়েছিল, মানে যত সম্পত্তি টাকা পয়সা নিয়েছিল সেটা ওই 1-2 হাজার কোটি নয়, সেটা অনেক অনেক কোটি টাকা। আর সেই সমস্ত কোটি টাকার সম্পত্তি কোথায় আছে, কিভাবে আছে, এই সব নাকি চাই জুধাজিতের। আর সেই জন্য নিজের মেয়েকে গুটি হিসেবে ওই বাড়িতে পাঠাচ্ছে, ঋষির সাথে বিয়ে দেবে, আর তারপরে ইনফরমেশন নেবে যে আসলে ঋষির বাবা কোথায় আছে, ঋষির বাবাকে পরিবারের কেউ লুকিয়ে রেখেছে নাকি ঋষির বাবা নিজেই গা ঢাকা দিয়েছে। আর ঋষির বাবা
বাবা যেখানেই থাকুক না কেন সম্পত্তিগুলো কোথায় আছে? আর যে বন্ধুর থেকে ঠকিয়েছিল সেই বন্ধুর যে মেয়ে আছে আর সেই মেয়েই যে আসলে পিহু, এটা কিন্তু এখনও অবধি জানতে পারেনি জুধাজিৎ বাবু। তবে এই সব সত্যি যখন সামনে আসবে তখন কি করবে আমাদের ঋষি, পিহু আর প্রিয়াঙ্কা? কারণ আমাদের ঋষি পিহুর তো এক হওয়ার কথাই ছিল আর তারা দুজনে তো এক হয়েও গেছে। কিন্তু প্রিয়াঙ্কা যখন জানতে পারবে যে তার বাবা জুধাজিৎ বাবু তাকে আসলে গুটি হিসেবে ব্যবহার করেছিল, তখন প্রিয়াঙ্কা কি করবে? কোন সত্যি লুকিয়ে রয়েছে প্রিয়াঙ্কার সাথে, জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল মন ফাগুন, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আর একটা আপডেট, সেটা হচ্ছে এবার থেকে কিন্তু প্রিয়াঙ্কা ঋষির বাড়িতেই থাকবে। সুতরাং বুঝতেই পারছো যে পিহুর সাথে প্রিয়াঙ্কার কিন্তু ঝামেলাটা অর্থাৎ যুদ্ধটা কিন্তু ভালো রকমই বাঁধবে। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুন, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।